প্রতিমা ভব্য প্যান্ডেল রয়েছে এবং সেই সঙ্গে অগণিত ভক্তপ্রাণ নাগরিকরা রয়েছেন। পুজোর শেষ মুহূর্তে সবার মনে একটু একটু বিষণ্নতার ভাব আছে যদিও, কিন্তু একটা আনন্দঘন পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা কথা বলে দেবো কমিটির কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে, কেমন করে চলছে পুজো এবং এই পুজোকে কেন্দ্র করে তাদের কতটুকু অর্ঘ্য প্রদান করা হলো, কেমন করে চললো। প্রথমে আপনাকে মহিলাদের কর্তৃক পরিচালিত কৃষ্টি বিবেকের এই পুজো সমগ্র এলাকায় একটা বিশেষ নজর কাড়া পরিবেশে থাকে এবং প্রতি বছর একটা আনন্দমুখর পরিবেশ, একটা পারিবারিক পরিবেশ আমরা দেখতে পাই। তো এবছর কেমন কাটলো পুজোটা? বৃষ্টি ছিল, তার মধ্যে যে একটা মানে পূজার যে একটা পরিবেশ আর কি আমাদের মধ্যে আছে, সেটা মানে ভালোভাবেই কাটাতে পারছি আমরা। বা বাচ্চা কাচ্চা যেভাবে রাস্তায় ঘোরাঘুরি করছে, বা আমরাও যেভাবে একটু আনন্দ বছরের মধ্যে একটু আনন্দ উপভোগ করতে পারি, সেটাই মানে আমাদের কাছে মানে বিরাট উৎসব বলে ভালো হয় আর কি। এবারে লগ্নের জন্য ঘরের কাজ ছেড়ে আর ঘরের সব কিছু সেরে নিয়ে তারপর পাটা কতটুকু লাগবে? ঘরের কাজ তো দেখেন সারা বছরই আমরা ঘরের কাজ করে থাকি, কিন্তু এই যখন পূজা আসে আর কি তখন মনে হয় যে না ঘরের কাজটা থেকেই যাক, আমরা একটা পূজার আনন্দ কাটাই সবাই মিলে। আর পূজার পরিবেশটা হয়েছে দেখেন আমাদের মধ্যে আসলে পরে কী হয়, যেমন কারো ঘুরে কারো যাওয়ার আমাদের সময় থাকে না, এখানে কী হয় আমরা মানে সবাই ঘরে আসছে যারা আর কি আমাদের ঘরের বা মেয়ে যারা আছি আর কি আমরা সবাই মানে একটু আনন্দ উপভোগ করতে পারি, বা পূজার সামনে আমরা দুর্গা মায়ের সামনে একটা আনন্দ করতে পারি সবাই মিলে, একটু চিৎকার চেঁচামেচি হা হাল্লুস করতে পারি, এটাই মানে আমাদের কাছে মানে বিরাট একটা মানে লাগে আর কি। তো এই আনন্দঘন মুহূর্তে বরাক পাশে কি কি বলতে চাই? আনন্দ দেখেন সবার মধ্যে সবাই চাই আনন্দ করতে, আমরা ভালোবাসি সবাই আনন্দ করতে, কিছুটা মুহূর্ত থাকে আমরা আজকে এই পূজাতে মানে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় এবং আগামী দিনে সবাইকে প্রসাদ বিতরণ করে আমাদের এখানে সবাই যাতে এসে সেই প্রসাদটা আনন্দ সহিত উপভোগ করে সেটাই মানে আমরা সবাই। বরাকবার্তার পরিক্রমা অনুষ্ঠানে আপনারা আপনাদের মূল্যবান সময় দিলেন, সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। জানতে চাইবো যে এবছর পুজোটা আপনারা কেমন করে কাটালেন এবং কি কি অনুষ্ঠান ছিল এবং আগামীকালকে কী কম? পুজো তো আমরা চানমারি পুজো দুর্গাপূজা কমিটি, এটা বিগত কয়েক বছর থেকে আমরা মহিলাদের দ্বারা এটা পরিচালিত হচ্ছে, পাশে আমরা ব্যবস্থাপনায় কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা আমরা একসাথে কাজ করে যাচ্ছি কয়েকটা বছর থেকে। তো আমরা একেবারে ঘরোয়া পুজো, এই পাড়াটাকে আমরা প্রত্যেকে মনে করি এটা আমাদের ঘর। তো এখানে যারা যারা আমরা আছি এখানে যখন আসার পরে আমরা মনে করি আমরা এটা ঘরের পুজো, তো আমরা এইভাবেই আমরা আমাদের ঘরের পুজো মনে করে আমরা সবাই আসি, এসে আমাদের পুজোটা হয়। কিন্তু এবার ব্যাপারটা একটু আলাদা রকম, পুজোর সময়টা খুব তাড়াতাড়ি হওয়ায় 3:30-4:30 সময় সবাই উঠছে, উঠে এখানে আসছে, তারপর সারাদিন কাটাচ্ছে, রাত্রিবেলা ঘুম খুব অল্প, স্বল্প সময় ঘুম পড়েও সবাই এসে যেভাবে পরিশ্রম তো হয়েও, কিন্তু যেহেতু দুর্গা মায়ের ব্যাপার কেউ পরিশ্রম তো হচ্ছে না, সবাই আসছে, সন্ধ্যা আরতি হচ্ছে, সব কিছু সুন্দর করে হচ্ছে। আজকে অষ্টমী পুজো শেষ হয়েছে, সন্ধি পুজো হয়েছে, আগামীতে আমাদের পুজো হবে, কালকে পুজো হবে। তো এর মধ্যে আমরা
পুরো গুরুভাবে আমরা সুন্দর করে অনুষ্ঠানটা চালু করতে চাই। দশমীটা কবে করতেন? দশমীটা আমরা বিসর্জন আমরা কালকে করছি না, আমরা পরশুদিন করবো, কিন্তু মূর্তি বিসর্জনটা আমরা পরশুদিন রবিবার। হ্যাঁ রবিবার, কালকে তো এমনিতে কালকে শান্তিবাড়ি, কালকে যেটা শান্তিবাড়ি ঘট বিসর্জনই তো মূল বিসর্জন, তো ঘট বিসর্জনের পরে আমাদের শান্তিবাড়ি হয়ে যাবে, প্রতিমা বিসর্জন আমরা রবিবার। তো এই আনন্দঘন মুহূর্তে বরাকবাসী নাগরিকদেরকে আপনাদের সংস্থার পক্ষ থেকে কী বলতে চাই? আমাদের সংস্থার পক্ষ থেকে প্রত্যেককে এই শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের চানমারি সর্বজনীন দুর্গাপূজা কমিটি যা মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তার সাথে আমাদের কৃষ্টি বিবেক সাংস্কৃতিক সংস্থা, আমরা সবাই মিলে প্রত্যেককে শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বরাকপাত্র পরিক্রমা অনুষ্ঠানে শেখর দা মূল্যবান সময় দিলেন, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন। অসংখ্য খুশি।